আসসালামু আলাইকুম। যে আবার আপনাদের মধ্যে আরেকটি শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়েছি, যে সঙ্গে থাকুন এবং পুরো গল্পটি শুনুন। যে একটি বালিকা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার মাঝে একটি বৃদ্ধ লোককে দেখতে পেলেন। সে অসুস্থ, সে পানি পানি বলে চিৎকার করছে। তো বালিকাটি পাশের একটি পুকুর থেকে তার পানি দিয়ে তার তৃষ্ণা নিবারণ করে এবং তার জীবনটা তখনকার জন্য বেঁচে যায়। তো বৃদ্ধ লোকটি খুশি হয়ে বালিকাটিকে একটি মনগুজ বা বেজি, তার যে শিকারে বেজিটি ছিল সে বেজিটি দিয়ে দেয়, বলে যে এটি তোমার সাথে রাখলে তোমার ভবিষ্যতে কাজে লাগবে। সুপ্রিয় দর্শক, তো বালিকাটি বেজি নিয়ে যাওয়ার পরে সে বালিকাটি বেজিটিকে লালন পালন এবং শিকারের জন্য ট্রেনিং দেয় এবং তার আনুগত্যশীল বানায়, তাকে পোষ মানায়, ডোমেস্টিক অ্যানিমেলের মতন সে তাকে ঘরে ওঠে, তার কথা মতন সে সেখানে যায় বা যা বলে সেটা করে। তো ইতিমধ্যে বালিকাটি বড় হয় এবং তার বিয়ের প্রস্তাব আসে, অনেকেই প্রস্তাব দেয়। তো বালিকাটি যখনই বলে যে আমার এই বেজিটি যে আমার সঙ্গে নেবে তার বিয়েতে আমি রাজি হব। তো একসময় এক বরপক্ষ রাজি হয় যে হ্যাঁ, আমরা বালিকা এবং তার বেজিটি উভয়টিকেই নিতে রাজি। তো বেজি এবং বালিকা উভয় তাদের নতুন ঘরে যায়। যাওয়ার পরে বালিকাটি বেজিকে ভালোবাসে, বেজিও বালিকাটিকে ভালোবাসে। ইতিমধ্যে বালিকা থেকে নববধূ হওয়া সেই মেয়েটি একটা সময় তার সন্তান আসে, সন্তান দেখে বেজিটি ঈর্ষা করে, যতদিন আমাকে ভালোবাসত আমার মনিব, এখন তো আর আমাকে ভালোবাসে না, এতদিন যেভাবে ভালোবাসছে এখন তো আর সেইভাবে ভালোবাসে না, এখন তার বাচ্চাটিকে সময় দেয়। বেজিটি তার মনিবকে মনিবের প্রতি অসন্তুষ্ট হয় এবং তার সন্তান দেখে ঈর্ষা করে। তো মনিবটি মেয়েটি বুঝতে পারে যে বেজিটি আমার বাচ্চাকে দেখে ঈর্ষা করে, তারপরেও যথেষ্ট পরিমাণ বেজিটিকেও ভালোবাসার চেষ্টা করে এবং তার বাচ্চাটিকেও ভালোবাসে। বেজিটির মনে একটু আফসোস হয় এবং সেই দুঃখটা বালিকাটিও বুঝতে পারে যে না, বেজিটি তার যে আদর আপ্যায়ন কমে যাচ্ছে বলে সে মনে করছে, এটা বালিকাটি বুঝতে পারে। তো এমনি একদিন বালিকাটি তার সন্তানকে রেখে একটি কাজে বেরিয়ে গেল এবং যাওয়ার পূর্বে বেজিটিকে বলে গেল যে তোমার কাছে আমার বাচ্চাটিকে রেখে গেলাম, তুমি দেখো। তো মেয়েটি বেড়ে যাওয়ার পরে বেজিটি বাচ্চাটির পাহারায় লেগে আছে। তার মধ্যে জঙ্গল থেকে একটি সাপ এসে ঘরে প্রবেশ করে এবং ঘরে প্রবেশ করার মাঝেই বাচ্চাটির কাছে যায় সাপটি। বাচ্চাটি নড়ে চড়ে ওঠার সঙ্গে সঙ্গে সাপটি বাচ্চাটিকে দংশন করতে বসে। তাকে দংশন করার সময় বেজিটি তার সাথে যুদ্ধ শুরু করে এবং যুদ্ধ শুরু করতে করতে বেজিটি রক্তাক্ত হয় এবং সাপটিকে হত্যা করে ফেলে, মেরে ফেলার পর বেজিটি তার রক্তাক্ত দেহ নিয়ে দরজার সামনে ঘরের বাইরে এসে তার মনিবের জন্য অপেক্ষা করে এবং বেজিটি ভাবতে থাকে আজ তার সন্তানকে বাঁচানোর ফলে মনিব আজ আমারকে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে, অনেক কিছু পুরস্কার দেবে, খেতে দেবে, আগের চেয়েও আরো বেশি ভালোবাসবে। তো মনিবটি আসার পর, মেয়েটি আসার পর বেজিটিকে দেখে যে সে রক্তাক্ত অবস্থায় ঘরের বাইরে আমার জন্য দাঁড়িয়ে আছে। তো এর মতো অবস্থায় মনিবটির মধ্যে কাজ করে যে নিশ্চয়ই এই সুযোগে আমি নাই, আমার বাচ্চাটিকে বেজিটি মেরে ফেলেছে এবং আমার বাচ্চার রক্তই তার শরীরে। তো মনিবটি এই ভেবে তার বেজিটিকে সঙ্গে সঙ্গে সে আঘাতের পর আঘাত করে হত্যা করে। হত্যা করার পর সে চলে যায় তার নিজ গৃহে গিয়ে দেখে পাশে সাপ পড়ে আছে এবং তার
সন্তান অক্ষত অবস্থায় ভালোভাবে ঘুমাচ্ছে। তোমার একটি তখন নিজের ভুল বুঝতে পারলো যে আসলে বেজিটি সাপ থেকে আমার সন্তানকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয়েছে এবং আমি ভুল করে ভুল বুঝে আমি আমার বিশ্বস্ত প্রাণীটিকে হত্যা করলাম। সে তখন আফসোস করতে থাকলো এবং তার আফসোসে আর সে তার বেজিটিকে ফিরে পেল না। যেখান থেকে একটি শিক্ষণীয় বিষয় যে সন্দেহের বশবর্তী হয়ে কাউকে কিছু বলা ঠিক হবে না বা কারো উপর আঘাত করা হবে না, এটা নিজের জন্য ক্ষতির কারণ হবে। যে সুপ্রিয় দর্শক, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং প্রয়োজনে কমেন্টস করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।